মাননীয় স্পিকার, এখানে গতকালকে আপনার জাতীয় পত্রপত্রিকায় প্রতিবেদন এসেছে, হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে, ই ভ্যালির 36টি ব্যাংক হিসাবে 3,898 কোটি টাকা, এটা কিন্তু হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করেছে এই টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে। এরকম বাংলাদেশে কয়েক ডজন ই কমার্স প্রতিষ্ঠান গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং প্রতারণার মাধ্যমে এই টাকাগুলো আজকে নাই। তো এই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী, আজকে অর্থমন্ত্রী বলছে এটা আমার দায় না, বাণিজ্য মন্ত্রী বলছে আমার দায় না, তাহলে কে দায় নেবে মাননীয় স্পিকার? এই বিষয়গুলো আজকে আপনি ডিজিটাল আইন করবেন, কিন্তু ডিজিটালি যদি এই সমস্ত অনিয়ম দুর্নীতির মাধ্যমে টাকা পাচার হয়ে যায় এবং যারা ভোক্তা, যারা আপনার এই কাজের জন্য যারা ইয়ে করছে, তারা যাবে কোথায় মাননীয় স্পিকার, কোথায় যাবে? আইনের মাধ্যম দিয়ে তো আপনি তাদেরকে রিলিফ দিতে পারছেন না, হাইকোর্ট গিয়েছে, হাইকোর্টে কবে আপনার এটার প্রতিকার পাবে? এই বিষয়গুলো আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই। একটি কৃষক যখন এক মন ধান বিক্রি করে, আমি নিজেও কিন্তু কৃষকের সন্তান মাননীয় স্পিকার, 1200 টাকা মন ধান যদি বিক্রি করে তাহলে সে কিন্তু 1 কেজি ইলিশ কিনতে পারে না। আর বাংলাদেশ থেকে ই কমার্সের নামে যেভাবে টাকাগুলো চলে যাচ্ছে এবং সাধারণ মানুষগুলোর কাছ থেকে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো বিষয়ে যদি আমরা বারবার উপস্থাপন করার পরও সেই বড়লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়, আর আমরা বলে যাচ্ছি আর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শুনেই যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিরাপত্তা থাকা মানে একটি কথা, সেই কথাটা হচ্ছে যে আমি সব কিছু শুনলাম কিন্তু এটা ব্যবস্থা নিলাম না, তাহলে কিছু করার নেই মাননীয় স্পিকার। তবে আমি এটুকুই বলতে চাই, সময় অনেক গড়িয়েছে, দেশ অনেক দূরে এগিয়ে গেছে, আরও এগিয়ে যেতে হবে, আমাদের চাইতে অ্যাডভান্স কিন্তু ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ, আমরা তাদের গতি ধরেই কিন্তু এগোচ্ছি। তো সেই এগোনোর গতিটাকে যদি মসৃণ করতে চাই তাহলে ছোটো মোটো জায়গাগুলোকে রিপেয়ার করার আগেই যদি সেগুলো ভেঙে পড়ে তাহলে সেগুলোকে রিপেয়ার করা দরকার মানে স্পিকার। তাই আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই, ই কমার্স থেকে শুরু করে ব্যাংক লোন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে অনিয়মগুলো হচ্ছে, সেই ব্যাংকিং খাতে শুধু বড় লোকেরা সুবিধা পাচ্ছে, বাংলাদেশের 85 থেকে 90 ভাগ কৃষক সাধারণ ঋণের দায়ে জর্জরিত হয়ে সে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সেগুলোতে যদি আপনি কোনো নার্সিং না করেন, আর যেখান থেকে আমরা উঠে এসেছি যার উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি, অবশ্যই দয়া করে কৃষকের সেই ঋণগুলোর দিকে দেখবেন এবং অবশ্যই এগুলো আপনার সংশোধন করে রিপেয়ার করার চেষ্টা করবেন, তবে জাতি এগিয়ে যাবে, জাতীয় অর্থনীতি চাঙ্গা হবে, এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ মাননীয় স্পিকার।